তার সৃষ্টি ছুঁয়েছিল আন্তর্জাতিক উৎকর্ষের মাপকাঠি, কিন্তু তার শিকড় বরাবর প্রথিত ছিল বাংলার বুকে। দেশ দুনিয়ার রাজনৈতিক বিষয়গুলি নিয়ে অনায়াসে নাড়াঘাটা করেছেন তিনি ছবির পর্দায়। ভিয়েতনাম বা লাতিন আমেরিকায় যুদ্ধ অথবা দেশভাগের ক্ষত বাদ থাকেনি কিছুই। নিজের বাংলা ছবিতে সেই সব ঘটনার ডকুমেন্টারি ফুটেজ ব্যবহার করেছেন তিনি। চলচ্চিত্রে এমন সব স্টিল ফটোগ্রাফির ব্যবহার করেছেন যা বাংলা ছবিকে ঋদ্ধ করেছে। তার ছবিতে ভারত সব সময় আন্তর্জাতিক ঘটনাক্রমের সঙ্গে জুড়ে গেছে বৃহৎ রাজনৈতিক ক্যানভাসে। ভারতীয় চলচ্চিত্র জগতের একজন বিখ্যাত পরিচালক তথা চিত্রনাট্যকার এবং লেখক, তার পরিচালিত ছবি ভারত ছাড়াও বিদেশের বহু জায়গায় প্রশংসিত হয়েছে। 1923 সালের 14 মে অবিভক্ত বাংলার পূর্ববঙ্গের ফরিদপুরে জন্ম হয় মৃণাল সেনের। মৃণাল সেনের স্কুল জীবনের প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে পড়াশোনা করেছিলেন পূর্ববঙ্গের ফরিদপুরে। পরবর্তী সময়ে উচ্চশিক্ষার জন্য তিনি বাংলাদেশ থেকে কলকাতায় চলে আসেন। কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি পদার্থবিদ্যায় স্নাতক হন এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে রাজাবাজার সায়েন্স কলেজ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। মৃণাল সেনের বাবা ছিলেন সেই সময়ের একজন সুদক্ষ উকিল এবং কংগ্রেস দলের সহকর্মী। অনেক স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে ওঠা বসা ছিল তার। স্বাধীনতা সংগ্রামী বিপিন চন্দ্র পালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মৃণাল সেনের বাবা। মৃণাল সেনের মাও পরোক্ষভাবে স্বাধীনতা আন্দোলনকারীদের সাহায্য করতেন। ব্রিটিশ বিরোধী জনসভায় সবার সঙ্গে একত্রে উদ্বোধনী সঙ্গীত গাইতেন। তিনি সুভাষচন্দ্র বোস, বিএন চন্দ্রপালের স্নেহের পাত্রী ছিলেন। মাঝে মাঝে বিপ্লবীদের খোঁজে মৃণাল সেনের বাড়িতে পুলিশি তল্লাশি হতো। বলাই বাহুল্য, ছোট থেকে মৃণাল সেনের মধ্যে সমাজ এবং রাজনৈতিক বীজ রোপণ করা হয়ে গিয়েছিল এবং এই সব স্মৃতিগুলোকেই পরবর্তীকালে মৃণাল সেন তার ছবির মধ্যে তুলে ধরেছেন সুনিপুণভাবে। কলকাতায় পড়াশোনার সময় মৃণাল সেন ভারতের কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখা আইপিটি এর সঙ্গে যুক্ত হয়েছিলেন। বিভিন্ন চিন্তাধারার মানুষের সঙ্গে মৃণাল সেনের পরিচয় হয়। উপার্জনের জন্য মৃণাল সেন কিছুদিন চিকিৎসা প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন। তার কাজের সূত্রে অনেক সময় তাকে কলকাতার বাইরেও যেতে হতো, তবে এই কাজটি তিনি বেশি দিন চালাতে পারেননি। এরপর তিনি কলকাতার স্টুডিও পাড়ায় অডিও টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করেন। উল্লেখ্য, এখান থেকে তার চলচ্চিত্রের প্রতি ভালোবাসা এবং আগ্রহ জন্মায়। এই থেকেই তার চলচ্চিত্র জগতে প্রবেশ। মৃণাল সেনের পরিচালনায় প্রথম ছবি রাতভর মুক্তি পেয়েছিল 1955 সালে। এই ছবিটি উত্তম কুমার অভিনীত মৃণাল সেন পরিচালিত প্রথম বাংলা ছবি। তবে এ ছবি সেভাবে সফল হয়নি। তার দ্বিতীয় ছবি ছিল নীল আকাশের নিচে, যা মুক্তি পায় 1958 সালে। এই ছবির মাধ্যমে তিনি তৎকালীন সময়ের বিভিন্ন মানুষের অসহায় পরিস্থিতিকে নিপুণ দক্ষতার সঙ্গে প্রকাশ করেছিলেন। দেশভাগের পর কলকাতার নানান স্তরের মানুষের করুণ পরিস্থিতি এই ছবিতে দেখানো হয়েছিল। এই ছবিকে 2 মাসের জন্য সেন্সর বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনে নিষিদ্ধ ঘোষণা করে। এটি ছিল ভারতের প্রথম নিষিদ্ধ হয়ে যাওয়া বাংলা ছবি। এই ছবিটি তাকে ফিল্ম জগতে পরিচিতি এনে দেয়। তার তৃতীয় ছবি ছিল 22শে শ্রাবণ। এই 22শে শ্রাবণ ছবি তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছিল। এরপর একে একে মুক্তি পায় 1961-তে পুনশ্চ, 1963-তে অবশেষে, 1964-তে প্রতিনিধি এবং 1965-তে আকাশ কুসুম আর কাঁচ কাটা হীরে। 1969 সালে তার পরিচালনায় মুক্তি পেয়েছিল তার বিখ্যাত ছবি ভুবন সোম, যা তাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেয়। এই ছবিটি মৃণাল সেন হিন্দি ভাষায় বাণিজ্যিকভাবে সফল একটি ছবি হিসেবে তৈরি করেছিলেন। উৎপল দত্তের অভিনয়ের গুণে এবং মৃণাল সেনের পরিচালনায় মুন্সিয়ানায় 70-এর দশকের একটি সর্বশ্রেষ্ঠ ছবি ছিল ভুবন সোম।
ভুবন সোম ছবির জন্য মৃণাল সেন জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অসংখ্য পুরস্কার পেয়েছিলেন। প্রথম সারির পরিচালকের মর্যাদা এসেছিল এই ছবির মধ্য দিয়ে। এই ছবিতে তিনি যেসব টেকনিক এবং ধারা ব্যবহার করেছিলেন সেইগুলি বিদেশি ছবিতে ব্যবহার করা হতো। ভুবন সোম ছবিটির মাধ্যমে সিনেমার ইতিহাসে একটি নতুন ধরনের সিনেমার প্রবর্তন করে দিয়েছিলেন মৃণাল সেন। পরবর্তী ছবিগুলো মৃণাল সেন তৈরি করেছিলেন কলকাতার রাজনৈতিক আবহাওয়া এবং তৎকালীন আন্দোলনের ওপর ভিত্তি করে। কিভাবে সাধারণ মানুষের রাজনৈতিক পরিস্থিতির কারণে স্বপ্নভঙ্গ হয় সেইগুলোই ছিল তার ছবির বিষয়বস্তু। এই ছবিগুলোতে তিনি উত্তাল কলকাতার পরিস্থিতি এবং সাধারণ মানুষের তৎকালীন জীবনযাত্রা তুলে ধরেছিলেন। কলকাতার রাজনীতির ওপর তৈরি মৃণাল সেনের তিনটি বিখ্যাত ছবি 1971-এর ইন্টারভিউ, কলকাতা 71, 1972 সালে এবং 1973-এ পদাতিক। এই তিনটি ছবির মাধ্যমে তিনি 70-এর দশকের রুক্ষ কলকাতাকে পর্দায় উপস্থাপন করেন। তার পরবর্তী ছবিগুলো হলো মধ্যবিত্ত মানুষের জীবনের কাহিনী, পরশুরাম 1978-এর ছবি মৃণাল সেনকে জাতীয় পুরস্কার এনে দেয়। এরপর একদিন প্রতিদিন এই ছবিটিও তার প্রশংসিত একটি ছবি। বাংলা ও হিন্দি ভাষা ছাড়াও তিনি উড়িয়া ও তেলুগু ভাষাতেও ছবি করেছেন। এই ছবিগুলো মূলত তিনি দরিদ্র মানুষদের জীবনের গল্প অবলম্বনে তৈরি করেছেন। তার খারিজ ছবিটি মুক্তি পেয়েছিল 1982 সালে। কান চলচ্চিত্র উৎসবে বিশেষ পুরস্কার অর্জন করে। আকালের সন্ধানে যা মুক্তি পায় 1980 সালে এবং এটি বার্লিন চলচ্চিত্র উৎসবের বিশেষ পুরস্কারে সম্মানিত হয়। কান, বার্লিন, ভেনিস, মস্কো, শিকাগো ইত্যাদি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনেক ছবি পুরস্কৃত হয়েছে। তিনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এর সভাপতিত্ব করেছেন। মৃণাল সেনের হিন্দি ছবির মধ্যে এক অধুরি কাহানি 1971, মৃগয়া 1976, একদিন আচানক 1989 বেশ জনপ্রিয় হয়েছিল। জেনেসিস নামে 1986 সালে একটি হিন্দি, ইংরেজি এবং ফার্সি তিনটি ভাষায় এই ছবিকে তিনি তৈরি করেছিলেন। মৃণাল সেনের নির্মিত শেষ ছবি হল মহাপৃথিবী 1992 সালে, এরপর অন্তরীণ এবং আমার ভুবন 2002 সালে। মহাপৃথিবী ছবিতে কলকাতার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা তিনি অনবদ্যভাবে তুলে ধরেছেন। কম খরচে অনবদ্য ছবি করেছিলেন মৃণাল সেন, এটি ছিল তার বৈশিষ্ট্য। স্থানীয় অঞ্চলগুলিকে শুটিং স্পট হিসেবে বেছে নিতেন তিনি। চিত্রনাট্যকার হিসেবেও তিনি বেশ সফল ছিলেন। তার লেখা শ্রেষ্ঠ চিত্রনাট্যগুলো হল আকালের সন্ধানে, অন্তরীণ, আমার ভুবন ইত্যাদি। নিজের সিনেমায় সবচেয়ে বড় সমালোচক ছিলেন মৃণাল সেন স্বয়ং। 1998 থেকে 2003 সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি মনোনীত রাজ্যসভার সাংসদ পদে দায়িত্বভার সামলেছিলেন। 1999 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সাম্মানিক ডিলিট উপাধি দিয়েছিলেন। 2009 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ও তাকে সাম্মানিক ডিলিট সম্মানে ভূষিত করে। তিনি ভারত সরকারের সর্বোচ্চ পদ্মভূষণ সম্মান এবং ভারতীয় সিনেমায় অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন। 2018 সালে 30শে ডিসেম্বর ভবানীপুরে নিজের বাসভবনে 95 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন তিনি। বাংলা তথা ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি পরিচালক মৃণাল সেন। বন্ধুরা, আজ আপনাদের বললাম বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালকের জীবন কাহিনী। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন নিজের বন্ধুদের সাথে, নিজের পরিবারের সাথে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সকলকে অনেক নমস্কার।